লিলি ফুলের সুগন্ধে তিনি ভরিয়ে তুলেছিলেন চলচ্চিত্রের রঙিন ভুবন। তাঁর অমলিন হাসিতে বিভোর হয়েছে লক্ষ কোটি বাঙালি। নিজ অভিনয় নৈপুণ্যের জাদুতে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে। তিনি লিলি চক্রবর্তী। 1948 সালের 8ই আগস্ট বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন লিলি চক্রবর্তী। পিতা কেশবচন্দ্র চক্রবর্তী ও মাতা দীপ্তি দেবী। বাবা ছিলেন ওপার বাংলার বড় ব্যবসায়ী। দেশভাগের পর সর্বশান্ত হয়ে তাদের পরিবার চলে আসে কলকাতার মানিকতলায়। শুরু হয় কষ্টের জীবন। এই সময় মা দীপ্তি দেবী সংসারের সুরাহার জন্য বিভিন্ন মঞ্চে অভিনয় করা শুরু করেন। প্রখ্যাত নাট্যদল নান্দিকারে দীর্ঘ দিন অভিনয় করেছেন তিনি। লিলি দেবীর ছেলেবেলার একটা বড় অংশ কেটেছে মধ্যপ্রদেশে মামার বাড়ি। তাঁর মেজ দিয়েও তখন অফিস ক্লাব বা নানা শৌখিন ক্লাবে পেশাদার অভিনেত্রী হয়ে কাজ করতেন। এরপর সংসারের আর্থিক অনটনের জন্য কলকাতায় ফিরে দিদির পিছু নিয়ে লিলি দেবী চলে এলেন ক্লাব থিয়েটারে। 1958 সালে ভানু পেলো লটারিতে একটি ছোট্ট দৃশ্যে অভিনয়ের মধ্যে দিয়ে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন লিলি চক্রবর্তী। ছোট্ট লিলির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেয়ানিয়া, কাঁচকাটা হিরে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, কলঙ্কিনী কঙ্কাবতী, ভোলা ময়রা, ফুলেশ্বরী, চোখের বালির মতো কালজয়ী বাংলা ছবিতে অভিনয় করেন লিলি চক্রবর্তী। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর বর্ণময় কেরিয়ার। বহু ছবি থেকে বাদও পড়তে হয়েছিল তাঁকে। উত্তম কুমার তাঁর বহু ছবিতে লিলিকে সহ অভিনেত্রী হিসেবে চেয়েছিলেন, কিন্তু অনেকের আপত্তিতে তার হয়ে ওঠেনি। একইভাবে বাদ পড়েছিলেন গৃহদাহ ছবি থেকে। তবুও কখনো কাজের জন্য নিজে থেকে পরিচালক বা প্রযোজকদের ফোন করার কথা ভাবেননি তিনি। যে আক্ষেপের সুর বারবার ধ্বনিত হয়েছে তাঁর আত্মজীবনী আমি লিলি নামক বইয়ে। অপুর সংসার ছবিটির জন্য সত্যজিৎ রায়ের দ্বিতীয় পছন্দ ছিলেন তিনি। যেহেতু শর্মিলা ঠাকুর ছবিটি করেন, তাই লিলি দেবীকে বাদ দেওয়া হয়েছিল। এরপর সত্যজিৎবাবুর জন অরণ্যে ছবিতে অভিনয় করতে দেখা যায় লিলি চক্রবর্তীকে। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের সাবলীলতার প্রমাণ দিয়েছেন তিনি। ছোটবেলা থেকে যেহেতু তিনি মধ্যপ্রদেশে বড় হয়েছেন, ফলে তাঁর হিন্দি উচ্চারণ শুনে মনেই হতো না তিনি একজন বাঙালি। প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব গুলজার নিজে কলকাতায় এসে তাঁকে আচানক ছবিটি অফার করেছিলেন। এরপর চুপচুপকে, আলাপ, ইনকার, ফিলাল, জনতার আদালত প্রভৃতি জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। কয়েক বছর আগেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে পোস্ত, সাঁচবাতি ছবিতে লিলি চক্রবর্তীর সাবলীল অভিনয় মুগ্ধ করেছিল চলচ্চিত্রপ্রেমী বাঙালিকে। সম্প্রতি 79 বছরে পা দিয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। কয়েকদিন আগে কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন তিনি, তবে বর্তমানে সুস্থ আছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।